আমার হচ্ছে একটা মানে এই কথাটা অবশ্যই বলা দরকার যে আমি মানে ছোট থেকে গাছ ভালোবাসতাম। এখানে বেশিরভাগ গাছ যেগুলো আছে আমার অনেকে নিজস্ব গাছ, অনেক চারা করেছি। আর যেটা হচ্ছে অনেক জায়গাতে অনেক নার্সারির নামও বলবো না, আমাকে অনেক চারা দিয়েছিল, আমি সেগুলো বসিয়েছি। আবার কাটা সে কাটার চিহ্নও রয়েছে সব, এখনও পুরো ফেলিনি। দিয়েছে মিয়াজাকি, রয়েছে ব্যানানা, দিয়েছে এক পেয়ারা, হয়েছে আর এক পেয়ারা। এরকম করতে করতে আমি অনেক ঠকেছি, আমি 9 লাখ টাকা ঠকেছি, শুধু একটা দুটো না। নমস্কার প্রিয় দর্শক, আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল 75 গার্ডেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যেসব ভিউয়ার্স আমাদের প্রতিবেদন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমি চলে এসেছি আজকে নদিয়ার পায়রাডাঙ্গাতে। পায়রাডাঙ্গাতে রাজু ভাইয়ের জমিতে চলে এসেছি, তিনি একটা পেয়ারা লাগিয়েছেন, সেই পেয়ারাটাকে দেখবার জন্য আপনাদের সামনে আমি তুলে ধরবার জন্য। আপনারা তো গোল্ডেন এইট আমি দেখিয়েছি, তো এই পেয়ারাটার কী নাম, কী বৃত্তান্ত আপনারা শুধু গাছটা দেখুন। আপনারাই চাষ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি দেখাচ্ছি আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই আপনি এই চাষটা করতে পারেন, পেয়ারা নিয়ে কোনো চাপ নেই। এবং সঙ্গে সাথী ফসল হিসাবে কি করেছে এই রাজু ভাই সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এখন দেখতে থাকি আজকের প্রতিবেদনের পেয়ারা। এখন যেটা যাব সেটা হচ্ছে পেয়ারা। সাবাস। তো আমার সঙ্গে এই যে নার্সারি মেইন মালিক, দাঁড়াও, নার্সারির যে মালিক আছেন মেইন মালিক, তোমার নামটা একবার একটু বলো। হ্যাঁ, ঋষি শিকদার। ঋষি শিকদার, ঋষি শিকদার বলছে এখন সে আমাকে পেয়ারা বাগান দেখাবে, তার পেয়ারা গাছ দেখাবে। দেখুন এই প্রথমে দেখাই যে দেখুন কী পরিমাণে কিন্তু ফুল ফুলেছে, ফুল থেকে ফলে পরিণত হচ্ছে আস্তে আস্তে। দাদা এটা কী আছে, এটা কোন জাতীয়? তাইওয়ান পিঙ্ক। এটা কিন্তু সেই তাইওয়ান পেয়ারা, তাই তো? তাই না, তাইওয়ান পিঙ্ক। হ্যাঁ, ভিতরটা পিঙ্ক, ভিতরটা পিঙ্ক থাকে। দেখুন খুব সুন্দর। এর কী ধরে, কেমন ধরে, কী ধরে, কী বৃত্তান্ত সেগুলো কিন্তু আমরা একটু দাদার সঙ্গে আলোচনা করে নেব। আমরা প্রথমে দেখাচ্ছি আপনাদের মাদার গাছ, দেখুন দেখতে পাচ্ছেন দর্শক কী পরিমাণে কিন্তু পেয়ারা গাছে ফল ফুলেছে। দেখুন দেখুন পেয়ারাতে প্যাকেটিং করা হয়েছে। হ্যাঁ, একটি হারভেস্ট করব আমরা, হারভেস্ট করে এটাকে একটু টেস্ট করব। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু পেয়ারা ধরে। আচ্ছা দাদা আপনি একটু এখানে আসুন, সঙ্গে একটু কথা বলে নিই। বলছি এটা কি, এদিকে তাকান, বলছি এটা কি বাণিজ্যিকভাবে করা সম্ভব, মানে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য? বাণিজ্যিকভাবে প্রথমে আমি চিন্তা করেছিলাম বাণিজ্যিক হবে কিনা, এখন দেখছি এর মতো বাণিজ্যিক ফল আর হতেই পারে না। একটানা কন্টিনিউ আমাকে মানে আমি দিচ্ছি রেগুলার, আমি 100-200 টাকার পেয়ারা বেচবো, আমি রেগুলারই বেচতে পারি, এর থেকে আর বড় কিছু কি রাখতে পারে? মানে প্রতিদিন যদি মনে করেন যে আপনি পেয়ারা বিক্রি করবেন তাহলে বিক্রি করতে পারেন। এই দেখেন মানে আমি তো আমি জানতাম যে এতদিনে আষাঢ় মাসের দিকে পৈশাখ জ্যৈষ্ঠ থেকে ফুল শুরু হয়, এটা কিন্তু সেই কোনো ব্যাপার নেই, 12 মাস একটানা ফুল ফল পেয়ারা। দেখেন দর্শক, আর এইটা তো শীতকাল, ভাবাই যায় না পেয়ারা গুলো। দেখুন এই যে একটা বড়ের সঙ্গে পানের সঙ্গে দেখেন ছোট পেয়ার ফুল, যদি কোন কৃষক এই চাষ করতে চায় তাহলে আপনি বলছেন করতে পারে? অবশ্যই, মানে আপনার কাছে এই চারাটা পাওয়া যাবে, তাই তো? অবশ্যই পাওয়া যাবে। আমরা একটা পেয়ারা কিন্তু ছিঁড়বো দাদা, পেয়ারা ছিঁড়ে আমরা একটু দেখবো সেই পেয়ারার কেমন স্বাদ এবং কি আছে। আমরা যে কোনো মোটামুটি দেখে একটা পেয়ারা প্রথমে দর্শক, পাখিতে কে ফেলেছে দেখুন, পিঙ্ক ব্যাপারটা হচ্ছে এইরকমই, ভিতরটা এরকম পিঙ্ক কালার, মানে পাখিতে রেডি হওয়ার আগে বুঝতে পারবে পেয়ারা খেয়ে নিয়েছে। ঠিক আছে, পাখি খেয়েছে। সাইজটা দেখেছেন, সাইজটা খুব ভালো, বড় সাইজ, তো মিডিয়াম সাইজ। যাই হোক, এই পেয়ারাটা, পেয়ারাটা আপনারা কখন লাগান, মানে সবসময় লাগানো যায়? 12 মাসই লাগানো যায়। 12 মাসই লাগানো যায়, শুধু নেয়ার থেকে 6 মাস পর্যন্ত কোনো ফল নেবে না, 6 মাস পরে উনি শুধু ডাগা কাটবে আর মুকুল আসবে, ডাগা কাটবে আর মুকুল আসবে। মানে 6 মাস পরে থেকে শুধু এই কিছু, এই তো এই ডগাটা দেখুন কিভাবে শুধু এই আস্তে করে কেটে দিলাম, এবার এইখান থেকে যে পাশ কাটি বেরোবে ফুল নিয়ে বেরোবে। এই দেখেন এখানে কেটে দেওয়া আছে, এখান থেকে পাশ কাটি বেরিয়েছে, ফল নিয়ে বেরিয়েছে, ফুল ফল। আচ্ছা ঠিক আছে, এরকম প্রত্যেকটা সাধুক বাগানে ঘুরে শুধু কেটে দেওয়া, কোনো ম্যাসেজ করার এক্সট্রা কোনো লেবার চার্জ লাগবে না। শীতকালে থেকে আগের মানে দুর্গাপুজোর থেকে ফলটা নেওয়া শুরু হবে।
একদম তোমার শীত সারা শীতকাল বৈশাখ মাস পর্যন্ত, আবার বৈশাখ মাস আসলে নতুন যে জালটা বেরোবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার ভেঙে দাও জালি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা না যদি একটা গাছ 12 মাস ওই ফল দেয় তাহলে গাছটাও তো দুর্বল হয়ে যাবে। তাহলে ওই যে হ্যাঁ বর্ষার সময় যে বর্ষার আগে যে পেয়ারাটা হবে ওটা রেস্ট দিয়ে ও পেয়ারা জালি ভেঙে দেন, কোনো অসুবিধা নেই, কারণ গাছটা সবল হবে, চেহারা গেটা বলবে, সুন্দর একটা লেভেলে যাবে। আচ্ছা তাহলে আপনার কাছে চারা পাওয়া যাবে, এই চারাগুলো আপনি কত করে বিক্রি করছেন? মোটামুটি পাইকারি তো বলছি না, এটা লুজ মানে খুচরো 50 টাকা বিক্রি করছি, আর আর পাইকারি নিলে সে আমার সঙ্গে কথা বলে নেবে। আচ্ছা কোনো কৃষক যদি লাগায় তার দামটা আরেকটা কম আছে তাই তো? কিন্তু আপনি আমাকে আমি খুচরো বিক্রি করলে 50 টাকা, খুচরো বিক্রি করলে 50 টাকা। আচ্ছা তাইওয়ান পিঙ্ক যদি কোনো চাষি লাগাতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু এই রাজু ভাইয়ের কাছে আসতে হবে। দেখুন আমরা এই একটা এই যে পেয়ারা ছিটছি, আচ্ছা পেয়ারাটা আমরা ছিটছি, হ্যাঁ ছিটছি এখন রেডি হয়নি কিন্তু, ঠিক আছে তাও আমি ছিটছি, মানে এই পেয়ারা রেডি হতে হয় না, মোটামুটি একটু বড় হলে ছোট থেকে বড় করে পেয়ারা কোনো কস ভাব থাকবে না, কোনো ভিতরে আসবাব হবে না, যে একটা কস কস ভাব থাকে না এই পেয়ারা কোনো কস ভাব নেই। আমরা প্যাকেটটা খুলে দেখবো পেয়ারার কালারটাই বা প্যাকেটটা দিলে মূলত কালারটা ভালো চলে আসে তাই তো? এটা পাখির ভয় কিন্তু দেখেন, এখন কিন্তু কিচ্ছু হয়নি, সবুজ কালারই রয়ে গেছে পেয়ারা। হ্যাঁ এখনো সবুজ কালারই হয়ে গেছে, রয়ে গেছে খুব সুন্দর পেয়ারা, পাকলে পরে পুরো হলদে টাইপের হয়ে যায় উপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর পেয়ারা এত সফট, এই যে এরা এত ডাসা পেয়ারা, অথচ যেটা বলছিলাম দেখুন পেয়ারাটা দেখুন, আগে পেয়ারার কি নাম সেটা আমি দেখাচ্ছি, পেয়ারা দেখুন কত বড় হয়েছে পেয়ারাটা, তাইওয়ান পিঙ্ক দেখতে পাচ্ছেন, তাইওয়ান পিঙ্ক এটা আপনার দেখাবো। দেখুন দর্শক সাইজটা শুধু দেখুন, হ্যাঁ পেয়ারার সাইজটা দেখুন, সেপটা আপেলের মতন একটা দেখতে, সেপটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে পেয়ারাটা দাদা, এই যে সাইজ পেয়ারা, আর এতে করে সব রকম সাইজ, মানে সব রকম সাইজ আছে, প্রতিদিন আপনি মানে কিছু না কিছু পেয়ারা ভাঙতে পারবেন, বাজারে যেতে পারবেন দেখুন, আর এরকম পেয়ারা থাকলে বাজারে যেতে হবে না, কাস্টমার এসে নিয়ে চলে যাবে। আচ্ছা কিন্তু এর সাইজটা এর কালারটা এর খাওয়াটা সমস্ত, এই দেখেন এই যে এই সাইডটা আমরা এর আগেও আপনাদের দেখিয়েছি, গোল্ডেন 8 দেখিয়েছি, তো গোল্ডেন 8 প্যারাটা আমরা দেখিয়েছি, আর এটা হচ্ছে এরকম মানে আপনি দেখুন কিভাবে ফুলে আছে, মানে এই যে পেয়ারাকে বোঝায় যাবে, এগুলো পেয়ারা ধরেছে দেখুন কিভাবে ধরেছে, ভিতরে সব জায়গা হয় দেখেন সব জায়গা, এই যে এইটুকু ডাল আছে আরো ধরতো, এইটুকু ডালে গায়ে দেখেন এটা খুঁজে পাওয়া যায় না, এখানে ঝুলে আছে একটা আমার এখানে পেয়ারা মোটামুটি 10 কাঠার একটু বেশি আছে, ঠিক আছে এবার সব মিলিয়ে অনেক অনেক এক জায়গা তো করা নেই, এইখানে কটা করা আছে, ওইখানে কটা করা আছে, আবার এখানে 6 বিঘের উপরে নার্সারি, মানে প্রায় 7 বিঘের কাছাকাছি নার্সারি। বলে রাখি দাদা কিন্তু নার্সারিও করে, সেই সুবাদে ইনি এই গাছগুলো লাগিয়েছেন, এখান থেকে চারা তৈরি করেন তাই তো? এবং চারা তৈরি করি, এবং এটা পুরো চাষিদের কাছে, আমি আমিও নিজেও চাষি, প্রথম প্রথম অবস্থায় কিন্তু আমার নার্সারি, এটা এমনি গুটি চারা হয়েছে তাই তো? এটা গুটি সাধারণত, হ্যাঁ এটা গুটি করা, গুটি করা এটা মিস হয়ে গেছে, মিস হয়ে গেছে, কাটতে মিস হয়ে গেছে, কিন্তু এটা সাধারণত জোর কলম করেন নাকি? না গুটি কলম করি, জোর কলমও করা যায়, ঠিক আছে যখন যেটা মানে রেডি থাকে সকাল সেটা করে দিই, অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, মানে যখন যে জোর, হ্যাঁ জোর কলমে কি মানে তাড়াতাড়ি গাছটা পাওয়া যায়, গুটি কলম একটু লেট হয়, অসুবিধা হয় না। আচ্ছা আপনার কাছে চারা যদি কেউ এখন এই ভিডিও প্রতিবেদন দেখে আপনার কাছে চারা চায় তাহলে আপনি চারা দিতে পারবেন? অবশ্যই অবশ্যই দেবো, কেন দেবো না, আচ্ছা অবশ্যই শুধু চারা দেবো কেন, সে এসে দেখবে খেয়ে যাবে তো যে কি নিয়ে যাচ্ছে সে। আচ্ছা আপনি বলছেন তাকে আমন্ত্রণ জানাচ্ছেন? অবশ্যই অবশ্যই আমন্ত্রণ করছি, সে এক পিস অন্ধ খাক। আচ্ছা ঠিক আছে, এক পিস খেয়ে দেখুক না তারপরে নি, আমি বলছিলাম আমি ভুলে গেছি আপনার এই প্রতিবেদনে আপনার নামটা এবং আপনার ঠিকানাটা একটু দয়া করে বলবেন। আমার নাম রাজু শিকদার, আমার বাড়ি পায়ারাঙ্গাতে, ঠিক আছে শিয়ালদা টু রানাঘাট মেইন লাইনে আমার বাড়ি। আচ্ছা পায়ারাঙ্গা নাম পায়ারা প্ল্যাটফর্মে নেমে দেখবেন রেলগেটের পাশেই কালী মন্দির বলে একটা আছে, কালী মন্দিরের পাশ সামনেই দেখবেন টোটো অটো ভ্যান সব দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে বললেই আমি নিয়ামতপুর বা পালবাড়ির মোড় যাবো, পালবাড়ির মোড়ের আগে আমার নার্সারি, যে কোনো নাও নামিয়ে নেবে। আর যদি আপনার মেইন রোড দিয়ে আসে 34 নম্বর, 34 নম্বর দিয়ে আসলে তোমার চাকদার পরে পড়বে ঘাটিগাছা মোড়। আচ্ছা ঠিক আছে, চাকদার পরে ঘাটিগাছার মোড় এবং রানাঘাটের আগে গির্জার আগে ঘাটিগাছার মোড় বলে।
যে কোনো করে বললে মানে ঘাটি কাঁচা হবে রানাঘাটের আর পাহাড়াঙ্গার মিডিলে, সেখান দিয়ে আপনার এখানে চলে আসবে। ঘাটি কাঁচার মোড় বললে হবে যে পাহাড়াঙ্গা মোড় করে ঘাটি কাঁচা মোড়, ওখান থেকে বাঁদিকে ঢুকলে আমার নার্সারি। আচ্ছা শুনলেন দর্শক, শুনালাম আপনাদেরকে। তো দেখুন এটি কিন্তু সাথী ফসল হিসাবে এখানে কিন্তু ড্রাগনও এই ফাঁক দুটো গ্যাপ আছে যে গাছ লাগিয়েছেন, এই গ্যাপের গাছের মধ্যে দিয়ে ইনি কিন্তু ড্রাগন চাষ করেছেন, তাই তো? এই ড্রাগনও কিন্তু আপনার প্রচুর পরিমাণে ড্রাগন হবে তো যা দেখতে পাচ্ছেন। এই যে আমি বললাম যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে ফুলটা আসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিসের ওই টাইমে, এই যে পেয়ারা, পেয়ারা ওই টাইমে আমরা ফুলটা নিই না, কারণ গাছেরও একটা যত্নের ব্যাপার আছে। অ্যাকচুয়ালি যদি বারো মাস ফুল নিয়ে থাকে ও তো নিজেও তো দুর্বল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর ওই পরিমাণে খাবারও যদি না খেতে পারে ওই জন্য ওকে রেস্ট রাখা হয়, ওই যে কমাস রেস্ট রাখা হয় রোদ্রের জন্য, এবং তখন ওই মাথাও কেটে দেওয়া হয়। আর কিছু কিছু ডাল রাখা হয় ওই টাইমে ড্রাগনের আবার প্রচন্ড গরম পড়ে, রোদ পড়ে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কিছুটা সাপোর্ট ও দেয়। ও আচ্ছা, আপনি বলতে চাইছেন যে মানে একই সঙ্গে দুটো কাজ করে ফেলবেন, কিছুটা যে রোদের ছায়াটাও ড্রাগনটা পেয়ে যাবে। আর যখনই আবার দেখছি যে ছায়াটা একটু তোমার একটু মানে রোদটা কমে যাবে, ওরই জ্যৈষ্ঠ আষাঢ়ের দিকে তখন আবার আস্তে 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 টেম্পারটা কমতে শুরু করবে, তখন আমি ওই মাথা আবার কাটা শুরু করবো। আমার তো মাথা কাটলেই ফল আসবে। আচ্ছা আচ্ছা, মাথা কেটে গাছ গোল করে দেবো, এরা আবার রোদ পেয়ে যাবে। বাহ, তাতে আমরা দুই দিক দিয়েই লাভ। আচ্ছা, এই পেয়ারাটা আপনি কত বছর রাখতে পারবেন মোটামুটি? মোটামুটি এই পেয়ারাটা তো মোটামুটি পাঁচ সাত বছর রাখা যায়, পাঁচ ছ বছর রাখা, ঠিক আছে। তার মধ্যে থেকে আমার মানে ড্রাগন কমপ্লিট হয়ে যাবে, ড্রাগন মোটামুটি তিন বছরে ফুল ম্যাচুরিটি চলে আসে মানে ফল দেওয়ার মতো। আচ্ছা, ততদিন আমার এই গাছ তো অসুবিধা নেই, আমি গাছ তো কেটে ছোটো রাখতে পারছি। আমার এমন না যে গাছ বড় হবে ফল বেশি হবে, ওরম না। আমি গাছ যত ছোট রাখি বড় রাখি ফল আমার একটানা বারো মাসই হবে। আমি দু মাস তিন মাস নেবো না, ও দুই মাস গাছ রেস্ট রাখবো, ফল ভেঙে দেবো, তাতে আমার এই যে বড় ডালগুলো থাকবে তোমার ছায়া প্রদান করবে। এক বিঘাতে মোটামুটি কতটুকু কতটি চারা লাগতে পারে? এক বিঘাতে মোটামুটি আপনার একশো পিস মতো চারা বসানো যায়। মানে সাথী ফসল করতে গেলে একশো পিস এক বিঘাতে? হ্যাঁ, ওরকম মাঝখানে এক একটা করে বেড করবে, একটা করে মাঝখানে একটা করে আমি যেরকম করেছি। আচ্ছা, দুই সাইডে করে দিয়ে, ঠিক আছে, মাঝখানে মানে আপনার গ্যাপটা একটু বড় আছে, একটু বড় বড় রেখেছি ওটা মোটামুটি। গ্যাপ দুটো গ্যাপের যে মানে ইয়ে আছে তাতে আপনার বিঘাতে একশো চারা লাগে? হ্যাঁ, বিঘাতে একশো করা যাবে, আর পেঁপে করতে পারবে না, কারণ হচ্ছে পেঁপে করলে কিন্তু লস হবে। আর পেঁপে ড্রাগনের মধ্যে যদি ঝড়ে আসে না পেঁপে গাছ কিন্তু ড্রাগনে পড়লে ক্ষতি হবে। আমার যে মানে বর্ষার আগে আমি ঝড়ের আগে আমার পেঁপে গাছ কেটে দিতে হয়। মানে আপনি বলতে চাইছেন যে পেয়ারা গাছে আপনি ড্রাগন করতে পারেন, পেঁপে করতে পারেন? পেঁপে করতে পারেন, কিন্তু পেয়ারা গাছে ঝড়ের আগে পেঁপে গাছ কেটে ফল নিয়ে নামিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি ড্রাগন না করো তাহলে রাখতেই পারে? হ্যাঁ, ড্রাগন না করলে রাখতে পারবে, অসুবিধা নেই। ড্রাগন মানে অনেক চাষি আছে যাদের ড্রাগন করার ক্ষমতা হয়তো কম, কম মানে পয়সা নেই, তারা পেঁপে করতে পারে, তারা পেঁপে করুক। তো সাথী ফসল হিসেবে দু বছরের মধ্যে ফল চলে আসবে? পেয়ারা আপনার ছ মাসের মধ্যে ফল আসবে, কিন্তু একটু গাছটা বড় করে ফল নেবেন। মানে আপনি বলছেন যে প্রথম বছর আমি ফুলটা নেব না, ফলটা প্রথম বছর নেওয়ার দরকার নেই, ছ মাসের মধ্যে পেয়ারা খেতে পারবে, সে যত চারা ছোট নিক না, যত চারা ছোট। হ্যাঁ, আমি যদি দুটো পাতা দিয়ে গাছ দিয়ে দিই তাও ছ মাসে পেয়ারা হবে, কিন্তু কথা হচ্ছে আপনার এক বছরের নিচে পেয়ারা না নয় ভালো। গাছটা ঝাঁকড়া করে পুরো ঝাউ গাছ, যদি একটু যত্ন করা যায় পুরো ঝাউ গাছ হয়ে যাবে। হ্যাঁ, গোল হয়ে যাবে পুরো, বোঝা যাবে না। আর ঝাউ গাছের তলা যেরকম তুললে ফাঁকা, আর এর শুধু দেখবে ফল। আচ্ছা দর্শক, আমরা কিন্তু শুনলাম এবার পেয়ারা খাবো, পেয়ারা দেখবো, আর পেয়ারার কি গুণ আছে সেটা আমরা দেখবো, চলুন তাহলে। আমরা কিন্তু এখন পেয়ারা কেটে ছিঁড়েছি, আমরা এখন কেটে কিন্তু খাবো, তো দেখা যাক এখন, চলুক। আচ্ছা, পেয়ারা কাটা চলছে, মানে পেয়ারা এত সফট করে ই লাগবে না, নরম আরামসে চলে যাচ্ছে। এখানে পুরো এখন রেডি হয়নি, মানে কালারও আছে, পেয়ারা বলছে এখনো রেডি হয়নি। তাও এবং বীজগুলো দেখুন, বীজগুলো কিন্তু নেই বললেই চলে, তাই তো? হ্যাঁ, হালকা মানে সবে কানে মানে শুরু হয়েছে, মোটামুটি এখনো থাকবে পনেরো দিন, এখনো পনেরো দিন, পনেরো দিন পরে। আচ্ছা, আমরা পাখিতে যেটা খেয়েছে পাখিরা কিন্তু বুঝতে পারে কোন পেয়ারাটা ভালো আছে, ওই পেয়ারা আমরা কেটে দেখবো কালারটা কেমন আছে। হ্যাঁ, কালারটা দেখাচ্ছি, কিন্তু এই যে এটা তো রেডি হয়নি, এই পেয়ারা একটু খেয়ে দেখি, এই পেয়ারা খেয়ে দেখেন। আচ্ছা, আমাদের সঙ্গে আছে কে আছে আমাদের সঙ্গে? স্বরূপ বৈরাগী, ঠিক আছে, আমরা নিয়ে এসেছি তো পেয়ারা পেয়ারাটা খেয়ে দেখবো। আচ্ছা কেমন, আগে তুমি খেয়ে দেখো, যেটা হয়েছে সেটাই বলতে হবে। পেয়ারা ওকে একটু দাও, ওকে একটু খাক, খেয়ে নাও, কেমন মনে হচ্ছে?
এই পেয়ারাটা আমি অনেক আগে থেকেই চিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমিও একটু টেস্ট করব। মিষ্টি অনেকটা ভালো, অনেকটাই ভালো মিষ্টি, অনেকটা মিষ্টির পরিমাণটা অনেকটা বেশি। যদিও এখনো এটা মানে কি বলছিলাম, যদি এখন এটা রেডি হয়নি, তাই তো? এখনো 10-15 দিন লাগবে, 10 দিন তো আরামসে 10 দিন থাকবে, 10-12 দিন পরে পাওয়া যাবে। সত্যি খুব ভালো মিষ্টি। এই পেয়ারা লাগালে কি লাভ হয় কি লস হয় সেটা আমরা একটু আপনাদেরকে জানাবো। তবে প্রথমেই বলি, জাতটা কেমন সেটা যদি আমরা নির্ধারণ করতে না পারি তো চাষ করে কিন্তু কোনো লাভ হয় না। তো এই জাতটা ভালো, খেতে ভালো, মিষ্টি, মিষ্টতা আছে, অনেকটাই মিষ্টতা আছে শীতকালে। এই শীতকালে যে মিষ্টি ভাবটা, এটা কিন্তু খুব কম পেয়ারাতে পাওয়া যায়। ঠিক আছে দর্শক, আমি পেয়ারাটা এখন খেয়ে নিই, তারপরে দেখছি। বলো কেমন লাগছে তোমার পেয়ারা খেতে, কেমন লাগছে? মিষ্টি খুব ভালো। বাহ, তো পাখিতে খেয়েছি আমরা, সেই পেয়ারাটাকে আমরা খাবো না, কিন্তু আমরা দেখবো ওর ভেতরটা অ্যাকচুয়ালি কেমন কালার। এটা দেখুন একদম কিন্তু সেই পিঙ্ক কালার, মানে আমরা পিঙ্ক বলি, তাই তো? পিঙ্ক ভাবটা এসে গেছে, এবং বীজটা কিন্তু থাকলেও বীজটা কিন্তু খুব নরম নরম, বীজটা কিন্তু মানে বীজটা কিন্তু একটা একটা লেভেলে আছে সব জায়গাটা কিন্তু। আচ্ছা, একটা লেভেলে আছে। হ্যাঁ, এই দেখেন আমি চাকুতে সারাচ্ছি বীজটা, দেখেন এই যে একটা চাকার সাইজের চাকা সিস্টেম, আর কিন্তু এদিকে নেই। এই দেখেন, দেখে মনে হবে চারিদিকে সাজানো, কিন্তু না, এই মিডলে কিন্তু কোনো বীজ নেই, সাইডে বীজ, সব সাইডে বীজ। এই না, মিডলে কিন্তু কোনো বীজ নেই, এবার আর দেখা যাচ্ছে না। এ কাটছি, থাকলেও এটা কিন্তু সত্যি খুব ভালো মিষ্টি, খুব ভালো মিষ্টি। এটা তো আমার মনে হয় 500+ হবে, 500+ একদম নিঃসন্দেহে 500+ হবে। তো পেয়ারা তো আরো ছোট, আমরা যেটা খাচ্ছি এটাও তো, ওই ডালে যদি আরো বেশি 2-4টা রাখা যেত তাহলে এত বড় সাইজটা না হয় প্রবলেম হবে না। ভয় পায় অনেকে এত বড় পেয়ারা, একদম 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 দরকার নেই। আপনি আরো দুটো করতে, একটা ছিল ঠিক আছে, এই যে একটা থাকে দরকার নেই। কাস্টমার সাধারণত 300-400 জনের পেয়ারাটা বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা, আর এই পেয়ারার একটা বিশেষত্ব হচ্ছে এর পলিনেশন এত ভালো, ঘরে ছিঁড়ে রাখলে এই পেয়ারা পচবে না। আচ্ছা, অনেক পেয়ারা আছে কিন্তু দুজনে আমরা ঘরে দুদিন রাখতে পারলে কিন্তু পেয়ারাটা শুকিয়ে যায়। আমি বলি আপনাকে, আমের রাজা হিমসাগর তো, হ্যাঁ আমরা জানি, কিন্তু হিমসাগর এক্সপোর্ট কিন্তু হয় না, না হয় কি আলফাংশো। কেন হয়? আলফাংশোর পলিনেশন ক্ষমতা এত ভালো যে বিদেশে পাঠাতে গেলে তো একটা সময় লাগে আমাদের। হিমসাগর 2-3 দিনের বেশি আর হিমসাগর থাকে না, পচে যায়। এই পেয়ারাটাও ঠিক তাই, এটা এক্সপোর্ট কোয়ালিটির যোগ্য। হ্যাঁ, এটা এটা আপনি রেখে দেবেন, দেখবেন 3-4 দিন 5 দিন ঠিক এরকমই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে বলতে পারে নির্দ্বিধায় যে চাষ চাষি করতে পারে, তাই তো? অবশ্যই করতে পারে, মানে একদম গ্যারান্টি সহকারে। একটা L49 বা একটা খাজা কোনো দোকানদার বেচছে, সে আজকে 50 কিলো মাল নিল, সে আজকে কোনো কারণে তার বিক্রি হলো না, সে কালকে বেচতে পারবে না, নরম হয়ে যাবে। কিন্তু এটা একটা দোকানদার 2-3 দিন মানে আরামসে রেখে বেচতে পারবে, মানে এই বিক্রি করার দিকটাও খুব ভালো, খুব, আর এর বেয়ারিং ক্যাপাসিটিও খুব ভালো। এর ফুল মানে প্রচণ্ড ফল, এই দেখ হারভেস্টযোগ্য ফল, আবার তার থেকে একটু বড় ফল এই যে হয়ে গেছে সেট, আবার এই যে ফুল মানে এখনও ফোটেনি। এর বেয়ারিং ক্যাপাসিটি খুবই ভালো। তো দর্শক, তো আপনাদের কাছে যতটা পেরেছি কিন্তু ঘুরিয়ে আমরা সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবার দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু এই যে দাদা ভাইয়ের নাম্বারটা একবার আমরা ভুলে গেছিলাম, দাদা আপনার নাম্বারটা একটু বলবেন, ফোন নাম্বারটা। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9688118394। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো নাকি? এটাই হোয়াটসঅ্যাপ, ফোনপে, গুগল পে, এটা সবই এটাই আছে। মানে আপনি দর্শকদের বলছেন যে আপনারা এখানে আসুন আগে, হ্যাঁ আসুন, পেয়ারাটা দেখুন, অবশ্যই পেয়ারাটা খান, খান, তারপরে পেয়ারা কিনুন। কারণ হচ্ছে আমার হচ্ছে একটা মানে এই কথাটা অবশ্যই বলা দরকার যে আমি মানে ছোট থেকে গাছ ভালোবাসতাম,
এখানে বেশিরভাগ গাছ যেগুলো আছে আমার অনেকে নিজস্ব গাছ, অনেক চারা করেছি। আজ যে গাছে অনেক জায়গাতে অনেক নার্সারি নামও বলবো না, আমাকে অনেক চারা দিয়েছিলো, আমি সেগুলো বসিয়েছি। আবার কাটা, সে কাটার চিহ্নও রয়েছে সব, এখনও পুরো ফেলিনি। দিয়েছে মিয়াজাকি, রয়েছে ব্যানানা, দিয়েছে এক পেয়ারা, হয়েছে আর এক পেয়ারা। এরকম করতে করতে আমি অনেক ঠকেছি, আমি 9,00,000 টাকা ঠকেছি, শুধু একটা দুটো না, প্রচুর গাছ লাগিয়েছি, প্রচুর গাছ কেটেছি। এবং তাদের মধ্যে দেখে দেখে লেখে দেখে যেগুলো মানে একটা জায়গায় এসছে যে না মানুষ পছন্দ করবে, মানুষ খেতে ভালো পছন্দ করে, এই গাছটা ভালো, এই গাছ, সেইগুলো রেখে বাকি সব আমি কেটে দিয়েছি। বাহ, প্রচুর গাছ। আমি ওই বাগানটা, আমি ওই দিকটা আবার স্টকে দেখাচ্ছি, এখানে কত গাছ ছিল, প্রচুর গাছ কেটে দিয়েছি। দর্শক, আমি একটু দেখাচ্ছি আপনাদের যে এই পেয়ারা, হ্যাঁ, এই যে পিঙ্ক তাইওয়ান পিঙ্ক, পিঙ্কের পেয়ারা দেখুন, এই যে গাছ দাদা হাতে, এটা তো তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, এগুলো পিঙ্ক, এটা এগুলো বলছিলাম 6 মাসের মধ্যে ফল আসবে, কিন্তু মানে যা রাখলে রাখাই ভালো। বাহ, শুধু একটা না, আমি এই গাছটা রেখে অনেক মনে করে দর্শক মনে করতো যে আমি একটাই দেখাচ্ছি, তো একটাই এসছে। এ দেখেন যেটা তুলবো সেটাই ফল। না না, এটা তো ঘটনা। এ দেখেন যেটা তুলবো সেটাই ফল, এই যে যেটা তুলবো সব কাজ দেখতে পাচ্ছেন, যেটা তুলবো সেটাই ফল এখানে আছে। হ্যাঁ, যেটা তুলবো সেটাই ফল। সমস্ত পেয়ারার চারাগুলো কিন্তু এখানে পাবেন, আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, একদম অরিজিনাল, কোনো অসুবিধা নেই। একটা সময় দেবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।